তো আজকের ভিডিওতে আমি আনবক্সিং রিভিউ এবং একটা কম্প্যারিজন করব, সেটা হচ্ছে এই এয়ারবাডসটি এবং এর সাথে QCY এর এয়ারবাডসটি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটার প্রাইসটা আমি শুরুতেই বলে দিই, আপনারা অনেক সময় ফুল ভিডিওতে খুঁজতে থাকেন যে প্রাইস কোথায় বলা হয়। তো এটা আমি ইভ্যালি থেকে নিয়েছি 715 টাকা দিয়ে। আমি ব্র্যান্ডটার সাথে অতটা ফ্যামিলিয়ার না, তবুও আমি ডিসকাউন্ট পেয়ে অর্ডার দিয়েছিলাম, প্রায় 2 মাস পরে আসে। তো যেহেতু এসেছে আমি রিভিউ করে সবাইকে দেখিয়ে দিই। প্রথমে বক্সটা দেখাই। বক্সের মধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কী কী লেখা, ভার্সন 5.1, এখানে লেখা ট্রু ওয়্যারলেস স্টেরিও, আলট্রা স্মল, আচ্ছা দেখবো নি তুমি কতটা স্মল, কল মিউজিক, ফাস্ট চার্জিং, আচ্ছা ফাস্ট চার্জিং এটা এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এর বক্সের মধ্যে কিছু নেই, বাট বক্সটা অতটা আপনার কী বলবো অতটা কোয়ালিটিফুল না, খুবই অর্ডিনারি একটা বক্স। আমি QCY এর আমার ভিডিওটা আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন যে ওটা আর এটার মধ্যে ডিফারেন্সটা আমি কেন বারবার মেনশন করছি। তো আর কথা না বাড়িয়ে আনবক্সিং করা যাক। তো আমি বক্সের ভিতর এই সকল জিনিস পাচ্ছি। এই হচ্ছে এয়ার টিপসগুলো, যেটা মাত্র 4টা এবং দেখে খুবই কেমন যেন লাগছে, আমি জানি না এগুলো কানের ভেতর আদৌ বসে থাকবে কিনা। ওকে ফাইন, এটার কোনো কাজ নেই। এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, বাট এই বিষয়ে আমি পরে আসছি। আর হচ্ছে এই কেবল। তো ইউজার ম্যানুয়াল আমি পুরোটা পড়লাম, কেন পড়লাম, কারণ আমি এখানে 2টা পোর্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপনার ইনপুট, একটা আউটপুট। তো একই সাথে কেন 2টা আমি ভেবে পাই না। তো এটা দেখার পরে আমি ম্যানুয়ালটা পুরোটা পড়লাম, বাট এখানে রিভার্স চার্জিংয়ের কোনো কাহিনী দেয়া নেই। তো যেহেতু দেয়া নেই, তবে আমি টেস্ট করে দেখতে পারি যে আদৌ রিভার্স চার্জিং এটাতে সাপোর্ট করে কি না। সেই জন্য আমি এই কেবলটা আগে এখানে লাগাই এবং তারপরে আমি এটা আমার ফোনে কানেক্ট করি, দেখি আমার ফোন চার্জ হয় কি না। যদি হয় তাহলে বলবো যে আপনি এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করে আপনার ফোন চার্জ করতে পারবেন। যদিও এটা রিকমেন্ড করছি না, এইটুক জিনিস আপনার ব্যাটারি বা কতটুকু আর আপনি ফোন চার্জই বা করবেন কতটুকু, কিন্তু ওই যে একের ভিতর সব দিতে যে তারা সবই দিয়েছে, আপনার ফোন চার্জ হচ্ছে, ভালো কথা। আর এটার ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে 94। ওকে, তো যেই জিনিসটার জন্য হয়তো যদি আপনি ভিডিও এখনও দেখে থাকেন তাহলে যার কারণে দেখছেন সেটা হচ্ছে এই জিনিসটা আমি খুলে দেখানোর জন্য, তো সেটা আমি এবার দেখাই। এই হচ্ছে আপনার বক্সটি, উপরের প্লাস্টিকটি আমি উঠাই নিই। এবার আমি এটা খুলে ফেলি। খুলে ফেলার পর কোনো ইনস্ট্যান্ট রেসপন্স নেই জিনিসটি থেকে। আমি এখন এয়ারবাডসগুলো, এগুলো অবশ্য টাচ, আমি টাচ করে দেখি কোনো রেসপন্স পাই কি না। তো আমি এটা টাচ করায় এটা রেসপন্স করছে এবং এই সাইডটা মেবি অ্যাক্টিভেট হয়েছে, এবং এটা টাচ করি তো টাচ রেসপন্স যথেষ্ট ভালো এই দামের তুলনায়। মোটেও ল্যাগি না, অথবা এমন না যে প্রেস করতে হচ্ছে, একেবারেই সেন্সিটিভ টাচ এটা। তো এই পর্যন্তই, এবার আমি এটাকে উঠাই। ওমা, এ দেখি পুরা ডিসকো লাইটের মতো লাইট চলছে, সিরিয়াসলি। তো এই হচ্ছে এর লাইট, এগুলো কানেক্ট করা হয়ে গেলে মেবি একটা সিঙ্গেল কালার লাইট দেখাবে, বাট লাইটগুলোর পরিমাণ কিন্তু অনেক অনেক বেশি একটা কানে লাগানো এয়ারবাডের তুলনায়। আমি একটু আমার ফোনের লাইট কমিয়ে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে আমি যা বলছি। এই দেখুন, এটা লাইটের পরিমাণ আসলেই অনেক বেশি, মানে চোখে লাগার মতো। এটা কানে নিয়ে আপনি ঘুরলে যদি কোনো কারণে এই লাইটগুলো জ্বলে উঠে, ব্লু লাইটগুলো জ্বলে উঠে, আপনি একটি কী বলবো একটি আনইজি সিচুয়েশনে পড়ে যেতে পারেন আমার মতে আর কি। তো যাই হোক, তো এটার বডিগুলো আমি ক্যামেরার সামনে এনে দেখিয়ে দিই, তাহলে আপনাদের আরও সুবিধা হবে ডিসিশন নিতে। তো এটার ফিনিশিংটা 10-এ 5 দেওয়ার মতো, খুব একটা ভালো ফিনিশিং না, খুব একটা ভালো ফিনিশিং না, আপনারা বুঝতেই পারছেন বডিগুলো দেখে। আর এই হচ্ছে তার বাইরের সাইডটা, এখানে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টের একটি লোগো দেওয়া আছে। আর 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 এটা নিয়ে আমি আর কি বলবো। এবার আমি এটার সাথে QCY নিয়ে একটা কম্প্যারিজনে যাই। যদিও QCY এর সাথে এর যদি কম্প্যারিজন করি তাহলে বলবো QCY এর আমি যে মডেলটা ইউজ করছি T9S, মেবি আমি মডেলও মেবি ভুলে যেতে বসেছি। তো বডির ফিনিশিং এটা অতটা ভালো না, ফোকাস হারিয়েছি, বডি ফিনিশিং অতটা ভালো না এবং বডির সাইজটা যথেষ্ট বড়, মেবি এটার ব্যাটারি অনেক বেশি। কিন্তু এই এই আল্লাহর বাস্তে তারা যে ম্যানুয়ালটা দিয়েছে এইটার মধ্যে ব্যাটারি সংক্রান্ত তেমন কোনো ডেটাই নেই,
আমি ব্যাটারির পরিমাণটা এখানে আমি কোথাও পাইনি, আমি পুরোটা পড়েছিলাম একবার। সি এখানে আপনারা কোনো জায়গায় ব্যাটারি এটা পাবেন না, জাস্ট দেয়া আছে যে চার্জিং টাইম, তারপরে ব্যাটারি আউটপুট এইসব, কিন্তু আপনার ব্যাটারির পরিমাণটা কোথাও দেয়া নেই। এরকম মানে কি বলবো, থাক তো যাই হোক, চার্জিং বক্সটা যথেষ্ট বড়, মেবি এর ব্যাটারি সাইজ অনেক বেশি। আমি নেটে আর ঘাটলাম না, এই মডেল নেটে ঘেটে কী করব যেখানে ম্যানুয়ালি দেখা নেই। সো চার্জের পরিমাণ অবশ্যই বেশি হবে যেহেতু রিভার্স চার্জিং দিয়ে রেখেছে। আর এয়ারবাডসগুলো আমি বলবো যে ফিনিশিং অতটা ভালো না। আপনি কিউসি ওয়াইতে যেই লেভেলের রিসার্চ করে এই কিউসি ওয়াই আপনার মেড করে, আমার মনে হয় না এটা তৈরি করতে ওই লেভেলের রিসার্চ করা হয়েছে। কারণ আপনি, আমি ক্যামেরার সামনে আনি, আপনারা দেখতে পারবেন, বাট আপনারা দোকানে গেলে আপনাদেরকে এগুলো আর কি ভুগি চুগি দিয়ে বুঝিয়ে আপনার কাছে বিক্রি করে ফেলতে পারে। তো আপনি দেখুন আমার এই এই দেড় বছর ব্যবহার করা কিউসি ওয়াই, আর এটা হচ্ছে আমার একটু আগে আমার হাতে আসা, তো ডিফারেন্সটা বুঝতেই পারছেন। আর মিউজিক কোয়ালিটি আমি বলবো কিউসি ওয়াইকে আমি যদি দিই 10-এ 7, আমি এটাকে দিব 10-এ 4, আই মিন এটাকে, এই ডিসকো লাইটটাকে দিব 10-এ 4। তো আপনাদের যদি বাজেট খুবই কম হয় কিন্তু শখ থাকে যে না আমি একটি টাচ সেন্সিটিভ এবং এরকম ডিসপ্লেওয়ালা যেখানে আমাকে চার্জিং টাইম দেখাবে এরকম একটা জিনিস ক্যারি করবো, ব্যাগে থাকবে, মাঝে মধ্যে শুনবো কিন্তু রাফ ইউজ করব না, সেই ক্ষেত্রে আপনারা এটা নিতে পারেন। যদি যত্ন করে ইউজ করেন, যত্ন করে ইউজ করলে মাটির জিনিসও টিকে, সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু যদি আপনারা খুব টাফ ইউজ করতে চান, মানে আমি আমার মতো একেবারে লাগিয়ে ঘুমিয়ে যাবেন, আপনার চাপা খাবে, ইভেন আমার এটা আমার খাবারের ডালের মধ্যে পড়েছিল প্রায় 1 ঘন্টা, তারপরেও কিছু হয়নি। তো এই ধরনের যদি ভালো জিনিস চান, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা এটার ডাবল টাকা দিয়ে কিউসি ওয়াইয়ের এই ধরনের মডেলগুলো কিনবেন, T9, T9S, তারপরে T2C, এই ক্যাটাগরির মডেলগুলো কিনবেন, সেই ক্ষেত্রে আপনি পিওর ভ্যালু ফর মানি পাবেন। আর ফিনিশিং এটার মোটেও ভালো না, আমি বলছি এটা হাত থেকে কয়েকবার পড়লেই এটার যান শেষ, কারণ এটার এই প্লাস্টিকের বিলটা খুবই মানে গরিব একটা ফিনিশিং। দেখুন একেবারে আমরা যে পেন্সিল বক্স ইউজ করতাম, সেই রকম একটা ফিনিশিং, এটা মোটেও আপনার মানে ভালো কিছু না। এবং এটা অফ করার সাথে সাথে যে ভিতরের জিনিস অফ হয়ে যাবে তাও না, এর সাথে আপনার এটা অন অফ করার কোনো কানেকশন নেই, ওর মতো অন আছে, এগুলো আপনার আপনি নিজের থেকে অটো অফ হবে পরে। কিন্তু কিউসি ওয়াইয়ের ক্ষেত্রে আপনার এই জিনিসটা খুব সুন্দর, আপনি যখন এই বক্স খুলবেন আপনি এই লাইট দিয়ে বুঝতে পারবেন যে আপনার চার্জের পরিমাণ কতটুকু আছে। এখানে আলাদাভাবে এত পার্সেন্ট, ভাই আমি চার্জের অ্যাকুরেট নাম্বার দিয়ে কী করবো, অবশ্যই আমি 30% থাকলে চার্জে লাগাবো এবং আমি 90% 100% হলে খুলে ফেলবো, তো সেটার জন্য এইগুলো পুরোপুরি আননেসেসারি, এগুলো জাস্ট আপনার আলাদা কাস্টমার সেগমেন্টের জন্য বানানো। দেখুন এখনও মানে পুলিশ লাইটের মতো ব্লু আর রেড লাইট জ্বলে আছে, কি ননসেন্স রে ভাই। তো যাই হোক, একে আর গালাগালি করে লাভ নেই, আমি আপনাদের যদি হুদাই টাকা থাকে আমার মতো তাহলে অর্ডার দিবেন, এই ভ্যালি থেকে আসবে, দেখবেন, ভিডিও বানাবেন, ফেলে রাখবেন, টাইট এয়ারবাড হিসেবে ইউজ করতে পারেন অ্যাজ আ ব্যাকআপ। আর এটার সাথে যদি কম্প্যারিজন করতে, আসলে এটার সাথে এটা কম্প্যারিজন হয় না কিউসি ওয়াইয়ের সাথে, তো আপনারা যদি লিমিটেড বাজেটে থাকেন তাহলে এটা নিতে পারেন, আর যদি ভালো জিনিস চান তাহলে আমি বলবো এটা অ্যাভয়েড করাই ভালো, আপনাদের কেনার কোনো দরকার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর ফোনে কানেক্ট করে, যেহেতু আপনাদেরকে আমি এটা শোনাতে পারবো না, কাজেই আমি আর ফোনে কানেক্ট করে দেখালাম না, খুবই ইজি, ব্লুটুথ ডিভাইস যেভাবে কানেক্ট করে সেভাবে ব্লুটুথ দিয়ে চার্জ দিবেন, কানেক্ট করবেন, কানে দিবেন আর শুনবেন, এই এটা আলাদাভাবে ভিডিওতে দেখানোর কিছু নেই কারণ আমি সাউন্ড আপনাদেরকে শোনাতে পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।